আজ আমরা ক্লাস থেকে আজকে আমরা এগারো অঙ্কটা করে দেখাবো অঙ্কটা কি বলেছে বলেছে একটি পাঁচতলা বাড়ির ছাদে কোনো একটি বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চোটার উন্নতি কোন তাহলে আগে জানতে হবে যে বাড়ির ছাদ আর মনুমেন্ট তাহলে কোনটা দেখবো বাড়ির ছাদ ধরে নাও এটা একটা বাড়ির ছাদ এটা একটা বাড়ি আর এটা হচ্ছে মনুমেন্ট এইবার দেখে নাও এইবার যদি আমরা দেখি কি বলেছে বলছে বলছে একটা উন্নতি কোন বলছে চূড়ার উন্নতি কোন আর গড়ার অবনতি কোন একটা ষাট বলেছে এটা তিরিশ বলেছে এবং বাড়ির উচ্চতা কত বলেছে ষোলো মিটার এবং কি বলেছে সেখানে মনুমেন্টের উচ্চতার বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে আছে সেটা বের করতে বলেছে তাহলে প্রথমে আগে দেখবো আমরা ছবিটাকে একে করে নিই তাহলে দেখো কি বলেছে তাহলে এইটা এইটা পাঁচতলা বাড়ি আর এইটা মনুমেন্ট তাহলে পাঁচতলা বাড়ির সাপেক্ষে আমরা যদি বলি তাহলে উপর থেকে চূড়া দেখেছে মানে এইটা আবার বলেছে পাদদেশ দেখেছে মানে এইটা গোড়া গোড়া বা অবনতি কোন মানে এইটা এইবার দেখো এইবার যদি বলে চূড়া দেখেছে উন্নতি কোণে কত ডিগ্রিতে দেখেছে ষাট ডিগ্রিতে আবার বলেছে দেখো বলছে নিচের দিকে দেখেছে পাদবিন্দু মানে গোড়ার দিকে দেখেছে তার মানে কি অবনতি কোন মানে এইটাকে কত বলে দিয়েছিল দেখো তিরিশ ডিগ্রি বলেছে তার মানে আমরা যদি বলি এটা তিরিশ তার মানে হিসাবে আমরা বলতে পারি এইটা সাপিক্সে এই কোনটা অর্থাৎ একান্তর কোন এইটা বলতে পারি আমরা তাহলে আমরা একটু ধরে নেবো তাহলে এবি এবি মানে কি ধরে নেব বাড়ি ধরি ধরি সমান এবি পাঁচতলা বাড়ি নেক্সট যদি দেখে নিই দেখো এটা ধরে নিই আমরা সিডি সিডি মানে মনুমেন্ট তাহলে আমরা ধরে নেবো সিডি সমান মনুমেন্টের মনুমেন্টের উচ্চতা এরপর যে জিনিসটা দেখবো দেখো তাহলে অতএব এখানে আমরা যদি বলি এখানে কি বের করতে বলেছে একটা জিনিস বলেছে দেখো বাড়ির উচ্চতাটা কত বলে দিচ্ছে ষোলো মিটার তাহলে এইটা যদি ষোলো হয় এই পার্টটা আমাদের কোথা হবে ষোলো সি এখানে নাম দিয়ে দিলাম ই সি ইটা হবে ষোলো হবে কারণ এই পার্টার সাথে এই পার্টটা কি হবে ইকুয়াল হবে এবং নেক্সট দেখো বলেছে মনুমেন্টের উচ্চতা আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব তাহলে প্রথমে মনুমেন্টের উচ্চতা মানে এইটা টোটালটা চেয়েছে তাহলে তার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে যে আমরা যদি প্রথমেই যদি আগে দেখো এই জিনিসটা যদি পেয়ে যাই তাহলে এই জিনিসটা পাবো এবং ফলে এইটা পেয়ে গেলে এইটার সাথে এটা যোগ করলে আমরা টোটাল মনুমেন্টের উচ্চতাটা পেয়ে যাব তার মানে আমাকে প্রথমে কী বের করতে হবে এইটা বের করতে হবে আর এইটার সাথে এইটা সমান তার মানে যদি আমরা এইটাকে বের করতে পারি তাহলে আমরা এইটাকে বের করতে পারবো তার মানে আমরা ধরি দেখব প্রথমেই তাহলে ত্রিভুজ দেখো সমকণ ত্রিবুজ আমরা যদি এই তিবুজটার ক্ষেত্রে করি তাহলে সমকণ তিবুজকে এবিসি তাহলে বি সি এর ক্ষেত্রে কি বলবো দেখো এইটা কি এইটা এই নব্বই ডিগ্রি তাহলে এইটা সাপেক্ষে আর এটা লম্ব লম্ব তাহলে আর ভূমির সাথে সম্পর্ক ট্যানের তাহলে কত ডিগ্রি সমান কি বলবো এবি বাই বিসি তাহলে টেন তিরিশের মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা দেখে নেব এবির মান কত দেওয়া আছে ষোলো বিসির মান জানি না আমরা তাহলে আমরা দেখে নেব যে বিসি সমান কত হবে গুণ করে দিলে এটা ষোলো রুট থ্রি তাহলে বিসির মানটা কত হয়ে গেলো ষোলো রুট থ্রি তাহলে এর মানটাও কত হয়ে গেল ষোলো রুট থ্রি তাহলে অতএব অতএব আমরা বলতে পারি অতএব তাহলে বিসি সমানকে বিসি সমান এই তাহলে এই মানেই কত লিখতে পারি ষোলো রুট থ্রি মিটার নেক্সট আমরা কি বলবো এইবার দেখব এইখানে ত্রিভুজটাকে দেখো তাহলে আমরা দেখবো সমকোণী ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে এরপর যে জিনিসটা দেখবো দেখো তাহলে সেম দেখবো এখানে এইটা ভূমি এটা লম্ব তাহলে আমরা ভূমি আর লম্বর সাথে কাজ জানি ট্যান বা কট তাহলে এটা আমরা ট্যান ধরে করছি তাহলে তোমরা কিন্তু কট ধরো করতে পারো তাহলে ট্যান কত ষাট তাহলে আমরা কী লিখবো এখানে দেখো লম্ব বাই ভূমি এরপর আমরা কি দেখবো এইটার মান কত টেন শার্টের মান হচ্ছে রুট থ্রি সমান ডি ডিটা যদি দেখি আমি ডিটার মান আমরা জানি না এর মান জানি আমরা ষোলো রুট থ্রি তাহলে আমরা বলতে পারি দেখো ডি ই সমান এটা গুণ হয়ে যাচ্ছে রুট থ্রিতে রুট থ্রি মানে তিন হচ্ছে আর ষোলো ষোলো তিনে কত আটচল্লিশ তাহলে আমরা বলতে পারি অতএব অতএব কি বলতে পারি মনুমেন্টের উচ্চতা মানে কী জানি আমরা ডিসি তাহলে মনুমেন্টের উচ্চতা আমরা ডিসি বা সিডি আমরা যেটা হোক জানি তাহলে এইবার ডিসি মানে আমরা কি লিখতে পারি ডি প্লাস ইসি এবার ডি মান আমরা কত পেয়েছি দেখো আটচল্লিশ কত পেয়েছি আটচল্লিশ প্লাস ইসির মান আমরা দেখো ইসির মান ইসির মান দেয়া আছে দেখো এখানে ষোলো আছে তাহলে এটাকে যোগ করে দাও আট ছয় কত চোদ্দো চার হাতে এক তাহলে পাঁচ কে ছয় তাহলে কত মিটার চৌষট্টি মিটার এরপর যে জিনিসটা দেখবো বলেছে দেখো পাঁচতলা বাড়ি থেকে বলেছে মনুমেন্টটা কত দূরে মানে এইটা বিসিটা বিসির মানও আমরা পেয়ে গেছি দেখো ষোলো রুট থ্রি তাহলে উত্তর লিখে দেবে তোমরা অ্যান্সারটা কী লিখবে যে প্রথমে বলেছে মনুমেন্টের উচ্চতা মনুমেন্টের উচ্চতা কত চৌষট্টি মিটার এবং বলেছে পাঁচতলা বাড়ি থেকে মনুমেন্ট কতটা দূরে আছে যদি বলে ওটা কত দূরে আছে আমরা পেয়েই গেছি এই যে এখানে পেয়েছি দেখো তাহলে কত দূরে আছে ষোলো রুট থ্রি মিটার দূরে আছে